ওবায়দুল কাদের চাচা গতকালকে হঠাৎ করে একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন, সেটা হচ্ছে তিনি এখন ভিসা নীতি আরোপ করতে চান। মানে বাংলাদেশে জো বাইডেন প্রবেশ করতে না পারে, ডোনাল্ড লু প্রবেশ করতে না পারে, পিটার হাস থাকতে না পারে কিংবা প্রবেশ করতে না পারে, এভাবে করে তারা যাদেরকে ইতিমধ্যেই মনে করেছেন যে আওয়ামী এই ফ্যাসিজমের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, দেশি বিদেশে অবস্থান করছে, সেই মানুষগুলোর ব্যাপারে ভিসা নীতি প্রণয়ন করতে যাচ্ছেন আমাদেরই বাংলাদেশের ওবায়দুল কাদের চাচা। তো ওবায়দুল কাদের চাচা তো বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন যেগুলো নিয়ে বাংলাদেশের তার বিভিন্ন লকব রয়েছে, কিন্তু উনি একজন বয়োজ্যেষ্ঠ সিনিয়র রাজনীতিবিদ, ওনাকে আমি সেই ভাষা ব্যবহার করে আজকের কোনো কথা বলতে চাই না। আমি যেই জায়গাটায় কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ভিসা নীতি দিবে, এটা এখন আপনি কি কার কানে কানে বলবেন? ওবায়দুল কাদের সাহেবের স্ত্রীর কানে কানে নাকি কোনো পশু পাখির কানে কানে গিয়ে বলবেন? বাংলাদেশ ভিসা নীতি প্রণয়ন করবে কাদের বিরুদ্ধে? আমেরিকার বিরুদ্ধে। মানে কতটা অস্বস্তিকর হলে, কতটা তাদের নিজেদের পায়ের তলায় মাটি না থাকলে, কতটা নিজেদের মধ্যে দাম্ভিকতাগুলো করতে 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 ধ্বংসের দ্বার প্রান্তে গেলে এই ধরনের বক্তব্য দেয় যে আমরাও ভিসা নীতি প্রণয়ন করতে পারি? করেন না, কার বিরুদ্ধে করবেন? আপনি বাংলাদেশে, আপনার এই দেশে অগণতান্ত্রিকভাবে আপনি রাষ্ট্র ক্ষমতায়, আপনি দীর্ঘ 14 বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম করছেন, নির্যাতন করছেন, ভোটাধিকার হরণ করেছেন, মানুষকে রাতের অন্ধকারে গুম খুন করে লাশ পর্যন্ত ফেরত দেননি, এই অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলছে আপনি তাদেরকে এখন ভিসা নীতির আওতায় আনবেন? আপনারা যেই দেশগুলোতে গিয়ে চার আল, মানে কি বলে এটাকে, আপনার চাকরের মতো আপনারা সেখানে অবস্থান করছেন, নিজেদের যদি বিন্দুমাত্র বুকে সাহস থাকে যে না আমরা ওই দেশকে ঘৃণা করি, ওই দেশে যাব না, ওই দেশে থাকবো না, তো সেই দেশে গিয়ে চাকরের মতো থাকছেন, চাকরের মতো চাকরি করছেন, সেই দেশের নারীদের প্রতি আকর্ষিত হয়ে বিয়ে করছেন, সন্তান জন্ম দিচ্ছেন, আপনার সন্তানকে ওই দেশে পড়াতে যাচ্ছেন, একবার লজ্জা করলো না? দেশপ্রেম দেখাচ্ছেন, দেশে নিয়ে আসেন, সজীবজের জয়কে দেশে নিয়ে আসেন, আপনার পরিবারের আত্মীয় স্বজন দেশে নিয়ে আসেন, আপনি ওবায়দুল কাদের সাহেবের যে পরিবারের সদস্যরা আমেরিকায় আছে তাদেরকে নিয়ে আসেন, আপনি সেটা আনতে পারবেন না। দুর্নীতির যে টাকাগুলো সুইস ব্যাংকে পাঠিয়েছেন, ইউএসএ পাঠিয়েছেন, ইউকেতে পাঠিয়েছেন, ফেরত নিয়ে আসেন, দেশপ্রেম দেখাচ্ছেন, সেটা দিয়ে দেখান, আনতে পারবেন না। এক বউর জায়গায় 3 বউ বিয়ে করেছেন শুধু সম্পদ রক্ষার জন্য, একে তালাক দিয়েছেন, তাকে ইন করেছেন, এটা তো আমরা পত্রপত্রিকায় পড়ছি, তখন আপনাদের লজ্জা করে না, শরম লাগে না? এখন ভিসা নীতি নিয়ে আসছেন, যেই দেশটির টাকায় ইনকামে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ বিদেশি রেমিটেন্স আসছে, বিদেশ থেকে আমার এই যে গার্মেন্টস ফ্যাক্টরির বিদেশে আমার যে রপ্তানি হচ্ছে, এই রপ্তানি বাণিজ্য থেকে আমার আয় হচ্ছে, সেই দেশটাকে আপনি ভিসা নীতির হুমকি দিচ্ছেন কেন? গণতন্ত্রের পথে আপনারা বাধা প্রদান করবেন, আপনারা ভোট দিতে দিবেন না, এখন সেটার পক্ষে যারা দাঁড়াবে তাদেরকে আপনি ভিসা নীতি দিবেন? আপনাদের লজ্জা নেই? আপনারা পররাষ্ট্রনীতি ধ্বংস করে সুজাতা সিংকে ভারত থেকে বাংলাদেশে এনে তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন না? এরশাদ সাহেবকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিয়ে বসেছিলেন না? এই আমেরিকার পাও হাত ধরে গত 3টে টার্ম আপনি এখন ক্ষমতায় আছেন না? তারা তো চুপচাপ ছিল, তাই না? জঙ্গিবাদের সুতা দিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে বাংলার জনগণের নামে বিভ্রান্ত সৃষ্টি করে বিদেশিদের কাছে এই দেশটার ব্যাপারে নাটক করে ক্ষমতায় ছিলেন না? তো এখন হঠাৎ করে এত দেশপ্রেম উদগে উঠল, অথচ আপনাদের নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব বিদেশে, আপনাদের হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ এখন আমাদের দেশের সেনাবাহিনীর সদস্যরা বিদেশের মিশনে চাকরি হারাবে, তাতে আপনাদের কিছু আসে যায় না, এখন দেশপ্রেমের ওয়াজ শুরু করেছেন? তারা আজকে চাকরি হারালে, তারা আজকের জাতিসংঘ মিশনে বাধাগ্রস্ত হলে তাতে আওয়ামী লীগের ক্ষতি নেই, কিন্তু আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর তো ক্ষতি আছে। এখন সেনাবাহিনীর ক্ষতি করেও রাষ্ট্র ক্ষমতায় থাকতে আপনাদের কোনো আপত্তি নেই, কারণ আপনারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান। আপনাদেরকে ভিসা নীতি দেওয়ার পরে আপনারা দিকবিদিক হয়ে গিয়েছেন। আপনাদেরকে যখন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে তখন আপনারা হারিয়ে ফেলেছেন আপনাদের নিজস্ব যে স্ট্যান্ডার্ড জায়গাটা, সেই জায়গাটা ধ্বংস করে ফেলেছেন।
এখন কতক্ষণ বলছেন ভিসানীতি বিএনপির জন্য, কতক্ষণ বলছেন ভিসানীতি বিরোধী মতের মানুষের জন্য, আবার আপনারাই বলছেন এই ভিসানীতি এখন আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনারাই ভিসানীতির বিরুদ্ধে শেখ হাসিনা সহ সবাই বক্তব্য দেয়া শুরু করে দিয়েছেন, আবার এখন আপনার মতো লোক বলে ভিসানীতি দিবেন। শক্তি আছে, এক পা বাড়ানোর শক্তি আছে ওবায়দুল কাদের সাহেব? কোনো জায়গায় আপনাদের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আছে? বিদেশে তো হাজার হাজার কোটি টাকা নষ্ট করে যাচ্ছেন, কোনো জায়গায় আপনারা সংগঠিত হন? বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিয়ে, বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ছুঁড়ে দিয়ে, একটি রাষ্ট্রের বিশেষ পছন্দকে আজকের বাস্তবায়ন করতে গিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন? এই হচ্ছে আপনার স্বাধীনতা? এই হচ্ছে স্বাধীনতার মূল্যবোধ? এই হচ্ছে গণতন্ত্র? এই হচ্ছে বাংলাদেশের জন্য আপনাদের কন্ট্রিবিউশন? শুধুমাত্র ক্ষমতাই আপনাদের উদ্দেশ্য? দেশের দিকে চিন্তা করলেন না? দেশের মানুষের কথা ভাবলেন না? আপনাদের এত ভয় কেন? এত যদি ভিসা নীতির কথা বলছেন, আপনি ভিসা দিবেন, কাকে ভিসা বন্ধ করবেন? আপনার ভিসার জন্য তো এখন মিয়ানমারও বসে থাকে না, আপনার ভিসার জন্য এখন নেপালও বসে থাকে না, শ্রীলঙ্কাও বসে থাকে না। আপনার ভিসার তাদের প্রয়োজন নেই, তারা আপনার চেয়ে অন্তত আত্মমর্যাদাশীল। তারাও এখনো পররাষ্ট্রনীতিতে অন্য রাষ্ট্রকে, ভারতকে এখন আঙ্গুল দেখিয়ে তারপরে চলে, চায়নাকে অনেক ক্ষেত্রে দেখিয়ে চলে, তারপরেও তারা শক্তিশালী, কারণ তাদের হিম্মত আছে। আপনার নেই, আপনি দেশটা বিক্রি করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান। ওবায়দুল কাদের সাহেব, এই সব হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না, এগুলো বাংলাদেশে চলে, বিদেশের মাটিতে চলে না। আপনারা স্বার্থে পড়ে এখন নিরাপত্তা বলায় ক্যান্সেল করবেন, পুলিশ উঠিয়ে নেবেন, কত বড় হিংস্রতা, কত বড় ছোট লোকি মানসিকতা প্রকাশ করে বাংলাদেশের এই পতাকাকে আপনারা বিদেশিদের কাছে কলঙ্কিত করছেন। বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র ছিল, সেটাকে আপনারা আজকের এমন একটি রাষ্ট্রে পরিণত করেছেন যেখানে এখন সেই উদারতা খুঁজে পাওয়া যায় না, বিদেশিদের কাছে আমাদের সম্মান নষ্ট করছেন। আপনারা তো এদেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়া, ক্যানাডা, কোনো কিছু তো বাদ দেন নাই। আপনারা তো শতায়ন বিদ্যুতের রাষ্ট্র হিসাবে সংসদে বিদ্যুৎ ফেরি করে বিক্রি করেছিলেন, মনে নেই? আপনারা তো যা ইচ্ছে তাই বলেন। এখন আপনারা আমেরিকা, ইউরোপ, ক্যানাডাকে নিষেধাজ্ঞা দিবেন, দেন দেখি আপনার নিষেধাজ্ঞায় কি আসে। একটা চিকিৎসার জন্য পর্যন্ত প্রয়োজন হইলে বিদেশ ছাড়া যে ওবায়দুল কাদের চলতে পারেন না, সে আবার আসছেন হুমকি দিতে? এই সকল রাজনীতির কারণেই বাংলাদেশটা আজকে ধ্বংসের মধ্যে। যদি সাহস থাকে, বুকে শক্তি থাকে, হিম্মত থাকে, জনগণের কাতারে এসে একটা ভোট দিয়ে দেখেন, যদি একটি সুষ্ঠু ভোট দিতে পারেন, সেখান থেকে জয়যুক্ত হতে পারেন, তখনই জনগণের কাছে মুখ দেখাবেন। কিন্তু চুরি করে, ডাকাতি করে, আবার অন্যায়ভাবে নিজেই বলবেন যে চুরি করেন নাই, চোর হয়ে, ডাকাত হয়ে অন্য স্বাধীন চেতা রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান তুলবেন, এটা এদেশের জনগণ মেনে নেয় না। আমরা পররাষ্ট্রনীতি দুর্বল করতে চাই না, আমরা সকল বিদেশিকে সম্মান দিতে চাই দেশের স্বার্থে, আবার তাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করতে চাই তাও দেশের স্বার্থে। কিন্তু আজকের বাংলাদেশের সেই সম্পর্কটা ধ্বংস করেছে কে? আওয়ামী লীগ। আমরা বিশ্বাস করি বিদেশিরা আমাদের বন্ধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার দেশের মানুষের স্বার্থে প্রয়োজন। আজ যত চিঠি আসছে বিদেশিরা সাহায্য করছে, আমাদের গণতন্ত্র মনা মানুষের পাশে দাঁড়াচ্ছে, কারণ আজ আমরা বিপদগ্রস্ত। আজ খুনই একটি রাষ্ট্রে পরিণত করেছেন বাংলাদেশকে, সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমরা যখন দেখব তাদেরকে ওয়েলকাম জানিয়ে গিয়ে আজকের দেশটা ধ্বংস করে ফেলবেন, সেটা আমরা কখনো করতে দেব না, যেমনটা আপনারা এখন করছেন। আপনারা এখন পাশের রাষ্ট্রের সেই সমর্থন নেওয়ার জন্য সকাল সন্ধ্যা তাদেরকে সব কিছু বিলিয়ে দিয়ে, বিকিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করে চলেছেন। দেশটায় আজকের 52 বছর পরে এই বাংলাদেশে এখন স্যাংশন আর স্যাংশন, এখন র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন, জনগণের বিরুদ্ধে স্যাংশন, আপনার ভিসানীতির বিরুদ্ধে ভিসানীতি, বিভিন্ন নীতি অবলম্বন করতে হচ্ছে এই দেশটাকে আজকে ঠিক করার জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আওয়ামী লীগ মানেই হচ্ছে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া, আওয়ামী লীগ মানেই হচ্ছে জনতার আজকের বিরুদ্ধে একটি সংগঠন। আসুন ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।